নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের খুব পপুলার ইউটিউব চ্যানেল এরুটিচারে। গতদিনের বিশদ আলোচনার পর আজ আমরা কিছু নতুন ধরনের পার্সেন্টেজের সমস্যার সমাধান নিয়ে হাজির হয়েছি। তো চলুন সময় নষ্ট না করে আলোচনা শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন 81। টু স্টুডেন্টস এ অ্যান্ড বি গেট এ টোটাল অফ 375 মার্কস ইন এ টেস্ট। ইফ A gets 150% of the marks, B gets how many marks? এখানে কি আছে, দুজন পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছিল, তারা টোটাল পেয়েছিল 375, এবং যদি 150% মানে A যদি 150% পায় তাহলে B কত পার্সেন্ট মার্কস পায়। তাহলে আমরা এই ক্যালকুলেশনটা এইভাবে করব যে A 150%, 150% কত ভাগের কত ভাগ, না 3 ভাগের 2 ভাগ। তাহলে 3 ভাগ যদি A পায় আর বি যদি দু ভাগ পায় তাহলে দুজনে মিলে কত ভাগ পায়, তাহলে 5 ভাগ। এই দুজনে মিলে যত ভাগ পায়, 5 ভাগ মানে 375, ঠিক আছে। আমরা এটাই লিখেছি যে এ ইজ টু বি, এটা অনুপাতে ভাগ করে নিয়েছি, ভাগ করে 3 আর 2 = 5 হয়েছে, 5 = 375। তাহলে এখান থেকে একের ভ্যালু বার করে নিয়েছি, একের ভ্যালু বার করার পর আমাদের একের ভ্যালু বেরিয়েছে 75। এইবার 75 যদি হয় তাহলে 75 × 3 এটা পাই এ, আর 75 × 2 এটা পাই বি। এটাই আমরা এখানে ক্যালকুলেশন করেছি। তা ক্যালকুলেশন করে 75 × 3 = 225, আর 75 × 2 = 150, এই দুটো যোগ করলেই 375 হয়। তাহলে আমাদের এখানে বি কত মার্কস পেয়েছে, না 150, এখানে অ্যান্সার 150। আশা করি সবাই বুঝতে পেরেছেন। এবার আমরা আসছি পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন আপনাদের স্ক্রিনে 82। ইন অ্যান ইলেকশন বিটুইন টু ক্যান্ডিডেটস, ওয়ান গট 52% of the total valid vote, 25% of the total votes were invalid, the total number of votes was 7200, how many valid vote that are other candidate? ঠিক আছে, তাহলে কি বলেছে, একটা ইলেকশন হয়েছিল দুজনের মধ্যে, দুজনের মধ্যে ইলেকশন হওয়ার পর কি হয়েছে, একজন 52% ভোট পেয়েছে টোটাল ভ্যালিড ভোটের, আর 25% অফ দি টোটাল ভোট ইনভ্যালিড হয়েছে। তা টোটাল নাম্বার অফ ভোটস যদি হয় 7200, তাহলে হাউ মেনি ভ্যালিড ভোট আর দেয়ার অন দ্য ক্যান্ডিডেট গট ওয়াজ, সেটা আমাদের বার করতে হবে। তাহলে এখানে আমরা দেখছি যে টোটাল ভোট 7200। এইবার 7200-র মধ্যে কি হয়েছে, প্রথমে আমাদের বাদ দিয়েছে কি, এই যে 25% ভোট ওয়ার ইনভ্যালিড। তাহলে এখানে যদি যে 25% ভোট যদি ইনভ্যালিড হয় তাহলে ভ্যালিড ভোট কত, 75%। তাহলে সেটাই আমরা ক্যালকুলেশন করে এখানে বসেছি যে ইনভ্যালিড ভোট যদি 25% হয় তাহলে ভ্যালিড ভোট কত, নিশ্চয়ই 75%, 100 থেকে 25 বিয়োগ করলে 75 হয়। তা সেটাই আমরা এখানে লিখেছি, ঠিক আছে। এই টোটাল আমাদের ভোট চলে আসলো। এইবার বলেছে কি আমাদের যে 52% অফ দি টোটাল ভোট, টোটাল ভ্যালিড ভোট মানে ওয়ান ক্যান্ডিডেট, একজন ক্যান্ডিডেট 52% অফ দ্য টোটাল ভ্যালিড ভোট পেয়েছে। তা এই যে আমাদের টোটাল ভ্যালিড ভোট চলে আসলো, টোটাল ভ্যালিড ভোটের একজন পেয়েছে 52%, ঠিক আছে। এইবার আমি চলে আসছি পরবর্তী পার্টটায়। পরবর্তী পার্টটা কি বলেছে, হাউ মেনি ভ্যালিড ভোটস আর দেয়ার আদার ক্যান্ডিডেট গট। তাহলে এখানে যে জিতেছে তারটা আমাদের জিজ্ঞেস করা হয়নি, এখানে আমাদের যে হেরেছে তারটা জিজ্ঞেস করা হয়েছে, ঠিক আছে। তাহলে এখানে যে জিতেছে সে যদি জেতে 52% ভোটে, ঠিক আছে, তাহলে যে হেরেছে সে 100-র মধ্যে কত পার্সেন্ট ভোটে হেরেছে, নিশ্চয়ই 48% ভোটে। তাহলে এখানে 48/100 করেছি, করে ক্যালকুলেশন করে 2592 আমাদের অ্যান্সার বেরিয়েছে। আশা করি আমরা বুঝতে পেরেছি, আর আপনারা এইটা আরেকবার বাড়িতে বসে প্র্যাকটিস করবার চেষ্টা করুন, আশা করি আপনাদের এটা ক্লিয়ার হয়ে যাবে যে কত পার্সেন্ট পেয়েছে। এক লাইন, সিঙ্গেল লাইনে আমি এটা ক্যালকুলেশন করে দিয়েছি, টোটাল ভোট ছিল 7200, তার মধ্যে 25% বাদ গেছে, 25% বাদ গেলে হয় 75, তাহলে 75% হচ্ছে এর মধ্যে ভ্যালিড ভোট, ভ্যালিড ভোটের মধ্যে এবার যে জিতেছে সে 52% পেয়েছে, তাহলে যে হেরেছে সে 100 থেকে 52 বাদ দিলে 48 হয়, সেটাই আমরা ক্যালকুলেশন করে 2592 এখানে অ্যান্সার বেরিয়েছে, ঠিক আছে। আর যদি আপনারা এই ভিডিওটা না বুঝতে পারেন, আপনারা ভিডিওটা পজ করে আপনারা আবার ভিডিওটা দেখুন, দরকার হলে কোশ্চেনটা আপনারা খাতায় লিখুন, লিখে ঘরে বসে প্র্যাকটিস করুন, তারপর আমাদের সলিউশন দেখুন, দেখুন আপনাদের প্রবলেমটা ক্লিয়ার হয়ে যাবে।
এবার আমরা চলে আসছি পরবর্তী অর্থাৎ নেক্সট প্রশ্ন। নেক্সট প্রশ্ন আপনাদের স্ক্রিনে 83। অরুণ স্পেন 35% অফিস স্যালারি অন ফুড, 15% অন হাউস রেন্ট, 10% অন কনভেনিয়েন্স অ্যান্ড 20% অফ মিসলেনিয়াস এক্সপেন্ডিচার। ইফ হি স্টিল ম্যানেজ টু সেভ 2500, দেন হোয়াট ইজ হিস মান্থলি স্যালারি। খুব সোজা অঙ্ক, কী বলেছে? অরুণ 35% তার স্যালারির ফুডে, 15% তার হাউস রেন্টে, 10% কনভেনিয়েন্সে এবং 20% মিসলেনিয়াসে। তাহলে এগুলো যোগ করে 100 থেকে বাদ দিলেই আমার বেরিয়ে যাচ্ছে কত? না, তার এই যে 2500। আমরা কি করেছি, এগুলোকে ভ্যালুগুলোকে যোগ করে দিয়েছি, ভ্যালুগুলোকে যোগ করে হয়েছে 80%। তাহলে 100 থেকে আমরা 80% বাদ দিয়েছি, বেরিয়েছে 25%। এই 25%টাই সে ব্যাংকে সেভিংস করতে গেছে। তাহলে ব্যাংকে সে যদি সেভিংস করতে যায় বা সে সেভ করতে যায়, তাহলে সেটা হচ্ছে এটা। তাহলে এই 20% 2500, যদি 1% 125 হয় তাহলে 100% কত? যেহেতু আমরা 100 ধরে করেছিলাম, তাই 1% বার করেছি, তারপরে তার 100 বার করে আমরা বের করেছি 12500। এখানে অ্যান্সার হচ্ছে 12500। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। বুঝতে না পারলে ভিডিওটা পজ করে আবার রিভাইভ দেখুন, তাহলে আপনারা বুঝতে পারবেন। রিভাইজ দেখলে আপনাদের জিনিসগুলো ক্লিয়ার হয়ে যাবে। আমরা চলে আসছি এবার পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন আপনাদের স্ক্রিনে 84। ফ্রম দ্য স্যালারি অফ অ্যান অফিস, 15% ইজ ডিডাক্টেড অ্যাজ হাউস রেন্ট, 10% of the rest he spend on children education and 10% of the balance he spend on clothes and then he still left with 8262. Find the total salary. ঠিক আগের মতোই প্রশ্ন, আমরা এটা লাইন বাই লাইন করব। লাইন বাই লাইন করলে আমরা বুঝতে পারবো কিভাবে অঙ্কগুলো হচ্ছে। আমরা লাইন ধরে যাই, তাহলে ফ্রম দ্য স্যালারি অফ অ্যান অফিস 15% ইজ ডিডাক্টেড অ্যাজ হাউস রেন্ট, 15% হাউস রেন্টের মধ্যে ডিডাক্ট করা হয়েছে, বুঝলাম। 10% অফ দ্য রেস্ট, কথাগুলো খেয়াল করুন, এখানে কথাগুলো কি বলা আছে। তাহলে এখানে 15% প্রথমেই ডিডাক্ট করা হয়েছে। তাহলে 15% যদি প্রথমেই ডিডাক্ট করা হয়, 100 থেকে যদি 15 বাদ দিই তাহলে থাকে 85, ঠিক আছে। এই যে আমরা এখানে এক্স ধরেছি, এক্সের সাথে 85 এখানে গুণ করেছি। আশা করি এই জায়গাটা ক্লিয়ার হয়েছে। কেন না, তাই সে যা স্যালারি পেত, স্যালারি পেয়েই তার প্রথমেই তাকে 15% ডিডাক্ট করা হয়েছে হাউস রেন্ট হিসাবে। এবার আমরা পরবর্তীতে এসেছি, পরবর্তীতে আছে 10% অফ দি রেস্ট হি স্পেন্ড অন এডুকেশন, চাইল্ড এডুকেশন। তাহলে চাইল্ড এডুকেশনের জন্য সে 10% খরচা করেছে। তাহলে চাইল্ড এডুকেশনের জন্য সে যদি 10% খরচা করে, 10% মানে কত? 10/100, 10/100 যদি আমি কাটাকাটি করি তাহলে 1/10 হয়। তাহলে 1/10 যদি সে খরচা করে তাহলে হাতে রয়ে যায় কত? 9/10। এটাই আমি করেছি এখানে 9/10। এবার তার পরবর্তীতে আসছি, পরবর্তীতে বলেছি অ্যান্ড 10% অফ দ্য ব্যালেন্স হি স্পেন্ড অন ক্লোথস। এই যে ব্যালেন্স কথাটা বলা আছে, তার মানে যেটা হাতে থাকলো তার উপরে ক্যালকুলেশন, ঠিক আছে। আশা করি সবাই বুঝতে পেরেছেন, যেটা হাতে থাকলো সেটার উপরে ক্যালকুলেশন, ঠিক আছে। সেটাও সেই একইভাবে করেছি, 1/10 যদি খরচা হয় তাহলে হাতে থাকলো 10/9। কেন? যেটা হাতে থাকলো সেটাই বলেছে 8262, সেটা সেভ করেছে, ঠিক আছে। যেটি হাতে থাকলো সেটাই সে সেভ করেছে। তাহলে আমরা হাতে থাকার ভ্যালুয়েশনটাই বার করেছি এখানে, যে হাতে কত টাকা থাকলো। তাহলে হাতে যে টাকা থাকলো, এই যে এখানে ক্যালকুলেশন, এইটা সমান সমান 8262। এখানে টুটা ওঠেনি, এই যে টুটা আমি বানিয়ে দিলাম 8262। তাহলে এক্স দিয়ে আমরা এটাকে ক্যালকুলেশন করেছি, টোটালটা ক্যালকুলেশন করার পরে আমাদের অ্যান্সার বেরিয়েছে 12,000 বা 12,000। আশা করি আপনারা এই অঙ্কটা বুঝতে পেরেছেন। না বুঝতে পারলে আপনারা ভিডিওটি পজ করে রিভাইভ দেখুন, দরকার হলে বাড়িতে খাতায় নিজেরা প্র্যাকটিস করুন। এইসব অঙ্কগুলো খুবই কমন কোশ্চেন, এই অঙ্কগুলো আপনাদের পরীক্ষায় আসার 100% চান্সেস আছে। তা সুতরাং আপনারা এই অঙ্কগুলো ভালো করে প্র্যাকটিস করুন, দরকার হলে বারবার আমাদের ভিডিওটি দেখুন। আমরা এবার চলে আসছি পরবর্তী অর্থাৎ নেক্সট প্রশ্ন। নেক্সট প্রশ্ন আপনাদের স্ক্রিনে 85। এ সাম অফ 4558 ইজ ডিভাইডেড অ্যামং এ বি অ্যান্ড সি সাচ দ্যাট এ রিসিভ 20% মোর দ্যান সি অ্যান্ড সি রিসিভ 20% লেস দ্যান বি, হোয়াট ইজ এ শেয়ার ইন দ্য অ্যামাউন্ট। কী বলেছে, 4558 টাকা তিনজনের মধ্যে ভাগ করে দিয়েছি, ভাগ করার পার্সেন্টেজটা এখানে দেওয়া আছে। আমরা কী করব, এই ভাগ করার পার্সেন্টেজটা রেশিওতে ভাগ করে নেব। এ বি আর সি তিনটে লোক আছে। এইবার বলেছে কি,
সি সাচ দ্যাট এ রিসিভ, এ বি সি এবং এ বি সি এই তিনজনের মধ্যে ভাগ করে নিয়েছি। এবার বলেছি কি এ রিসিভ 20%, তাহলে এ 20% পেয়েছে মোর দ্যান সি, সি এর থেকে 20% বেশি, অ্যান্ড সি রিসিভ 25% লেস দ্যান বি। তাহলে নিজেরা আপনারা এখানে বুঝতে পারছেন যে কোন ক্যালকুলেশনটা ধরে করলে আমরা তাড়াতাড়ি ক্যালকুলেশনটা করতে পারবো। তা আমরা এখানে দেখছি যে বি এর সাথে কোনো ক্যালকুলেশন জড়িয়ে নেই, তাহলে বিকে 100 ধরে এগোই। তাহলে বিকে আমরা প্রথমে 100 ধরছি, ঠিক আছে। এইবার আমরা আস্তে আস্তে পেছন থেকে আগের দিকে যাই, সি রিসিভ 20% লেস দ্যান বি, তাহলে 100 থেকে যদি 25 বাদ দিই তাহলে 75 থাকে, এইটুকু সবার ক্লিয়ার হয়েছে। তারপরে আরেক আগেরটাই আসি, এ রিসিভ 20% মোর দ্যান সি, তাহলে এই 75-এর থেকে যদি 75-এর 20% করি তাহলে 75-এর 20% অ্যাড করলে সেটা আসে 90। আপনারা ক্যালকুলেশন করে দেখতে পারেন, কেন 75-এর 20% মানে হচ্ছে 7.5 + 7.5, ঠিক আছে, সাতের সাথে 14 = 15, তাহলে 75-এর সাথে আমরা 15 যদি যোগ করি তাহলে কত হয়, 5 আর 5 মিলে গেলে 10, হাতে আছে 1, 7 আর 8 = 9, 90%। আশা করি এই জায়গাটা আপনাদের ক্লিয়ার হয়ে গেছে। এইবার এই বড় রেশিওটাকে আমরা ছোট রেশিওটাকে ভাগ করে নিয়েছি, বড় রেশিওটাকে ছোট রেশিওতে ভাগ করে এটা 18:20:15 বেরিয়েছে, ক্লিয়ার হয়ে গেছে, অনেক অনেক সোজা হয়ে গেছে। এইবার 18 + 20 + 15 = 53 হচ্ছে, এই 53টাই কি মোট টাকাটা, এই যে এখানে 53টা এই মোট টাকাটা, ঠিক আছে, আশা করি ক্লিয়ার হয়েছে। এই 53 যদি মোট টাকা হয় তাহলে এক কত আমরা ক্যালকুলেশন করে বের করেছি, এক যদি 86 হয়, ওঠেনি এখানটা, 86 হয় তাহলে 18 কত, সেটাই আমরা বার করেছি, না 1548, অ্যান্সার এখানে 1548। আশা করি আপনারা এই প্রশ্নেরটা বুঝতে পেরেছেন, না বুঝতে পারলে রিভাইভ দেখুন। আমরা আসছি পরবর্তী প্রশ্ন আপনাদের স্ক্রিনে, 86 ইন এ টেস্ট কনসিস্টিং অফ 80 কোশ্চেন ক্যারিং 1 মার্কস, সোনাম অ্যান্সার 65% অফ দ্য ফার্স্ট 40 কোশ্চেন কারেক্টলি, হোয়াট পার্সেন্ট অফ দ্য আদার নাম্বার অফ কোশ্চেন্স ডাজ সি নিড টু অ্যান্সার কারেক্টলি টু স্কোর 75% অফ দ্য এন্টায়ার টেস্ট। এখানে প্রশ্ন দেখেই উত্তর হয়ে যাচ্ছে, এটা হবে হচ্ছে 85%, কেন তার দরকার হচ্ছে 75% টোটাল, আগে সে 65% পেয়েছিল, তাহলে সেখানে 10 দরকার, আর পরবর্তীতে তাকে 75ই পেতে হবে, তাহলে 85 দরকার। এটাই আমরা দেখছি এখানে ক্যালকুলেশন করেছি, যে ক্যালকুলেশন করে কি এসছে যে প্রথম 40-এ সে 65% পেয়েছে, তাহলে 65-কে 75 করতে গেলে কি 10 যোগ করতে হবে, তাই না, 65-এর সাথে 10 যোগ করলেই তো সেটা 75 হয়, তাই না, তাই এখানে এটা 75 হবে। এইবার তার পরবর্তীতে সেটা সে 75 তাকে পেতেই হবে, 75 পেতে গেলে তাকে এই আগের 75 পরের 75-এর সাথে যোগ করে দিয়েছি, ঠিক আছে, তার মানে এই আগেকার 10% পরেরটার সাথে যোগ করে দিয়েছি, তাহলে আগেরটার 10% পরেরটার সাথে যোগ করলে এটা হয় 85%। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, খুব সোজা অঙ্ক ছিল এটা, আপনারা এটা জাস্ট দেখেই উত্তর করতে পারবেন। কি বলেছে, প্রথম 40 নম্বরে সে 65 পেয়েছে, তাহলে পরবর্তী 40 নম্বরে সে যদি ওভারঅল 75 পেতে যায় তাহলে কত পেতে হবে, তাহলে তোকে নিশ্চয়ই 85 নম্বর পেতে হবে, কেন ওই 65-কে 10 দিয়ে কভার হবে, আর এই 75-এর সাথে যোগ করলেই এটা 85 উত্তর হয়ে যাবে। এবার আমরা চলে আসছি পরবর্তী প্রশ্ন আপনাদের স্ক্রিনে, 87 ইন অ্যান এক্সামিনেশন অফ সার্টেন নাম্বার অফ কোশ্চেন এ স্টুডেন্ট রিপ্লাইড 24 out of 25 কোশ্চেন কারেক্টলি, অফ দ্য রিমেনিং কোশ্চেন যতগুলো কোশ্চেন বাকি থাকলো হি অ্যান্সার 2/5 কারেক্টলি, ইফ দ্য স্টুডেন্ট গেট 75% মার্কস হোয়াট আর দ্য টোটাল মার্কস অফ কোশ্চেন ওয়েন ইচ কোশ্চেন ক্যারিক 1 মার্কস। এখানে একটা খুব ইজি জিনিস দিয়ে দিয়েছে, 1 মার্কস, তাই আমাদের একটু বড় ক্যালকুলেশন করতে হবে না, ছোট ক্যালকুলেশনের মধ্যে দিয়ে হয়ে যাবে। প্রথমে এখানে দেখি কি বলেছে, যে ইন অ্যান এক্সামিনেশন অফ এ সার্টেন নাম্বার অফ কোশ্চেন এ স্টুডেন্ট রিপ্লাইড 24 out of 25, 25টা কোশ্চেনের মধ্যে সে 24টা কোশ্চেন কারেক্টলি অ্যান্সার করছে, তাহলে 24 লিখলাম, ঠিক প্রশ্নে যেমন দেওয়া আছে ঠিক তেমনভাবে করে যাব। এইবার অফ দ্য রিমেইনিং কোশ্চেন, এবার আমরা তো জানি না যে কতগুলো কোশ্চেনের নাম্বারের পরীক্ষা হয়েছিল, আমরা এটা জানি যে 1 নম্বর ছিল প্রত্যেকটা কোশ্চেন, তা আমরা এখানে একটা এক্স ভ্যালু ধরে নিচ্ছি, এক্স ভ্যালু আমরা যদি ধরে নিই তাহলে এখান থেকে আমরা বের করতে পারছি যদি তার মধ্যে সে 25টা অ্যান্সার দিয়ে থাকে তাহলে এক্সের থেকে 25টা বাদ দিলেই বাদ বাকি প্রশ্নগুলো হয়ে যায়, এটুকু ক্লিয়ার হয়েছে।
এইবার কি বলেছে, বাদ বাকি যে প্রশ্নগুলো ছিল তার মধ্যে সে 2/5 কারেক্টলি অ্যান্সার করেছে। তাহলে সেটারই 2/5 করলাম, 2/5 মানে কত সেটা বেরোবে। ঠিক আছে, এইবার তারপরে কি বলেছে যে ইফ দ্য স্টুডেন্ট গেট 75% পাস, তার মানে সে যদি 75% মার্কস পায়, তাহলে সে যদি 75% মার্কস পায়, তাহলে এইটাই ইজ ইকাল টু, এইটা ইজ ইকুয়াল টু কত হবে, 75% ইন্টু এক্স হবে, তাই না? তাই এটাকে আমরা ধরে ক্যালকুলেশন করেছি, তাই ক্যালকুলেশন করার পর এক্স ইজ ইকুয়াল টু 40 বেরিয়েছে। এটাকে আপনারা বাড়িতে বসে খাতায় ক্যালকুলেশন করুন, দেখুন এক্স ইজ ইকুয়াল টু 40 বেরোবে, তাহলে এখানে অ্যান্সার হবে 40। ঠিক আছে, তাহলে তাকে কতগুলো নাম্বার, তাহলে হোয়াট আর দ্য টোটাল নাম্বার অফ কোশ্চেন হোয়েন ইচ কোশ্চেন ক্যারিং 1 মার্কস, তাহলে টোটাল নাম্বার অফ কোশ্চেন 40। এবার আমরা চলে আসছি পরবর্তী, অর্থাৎ নেক্সট প্রশ্ন। নেক্সট প্রশ্ন আপনাদের স্ক্রিনে 88। হাউ মাচ পিওর অ্যালকোহল হ্যাজ টু অ্যাডেড টু 600 ml অফ এ সলিউশন কন্টেনিং 15% অ্যালকোহল টু চেঞ্জ দ্য ক্রিয়েশন অফ নিউ অ্যালকোহল মিক্সচার টু 25%। কি বলেছে, একটা অ্যালকোহল আছে 600 ml এর, যার মধ্যে কি 15% পিওর অ্যালকোহল হ্যাজ টু বি অ্যাডেড, তার মধ্যে 15% ছিল অ্যালকোহল, এবার তার মধ্যেই যে একটা পিওর অ্যালকোহল তার মধ্যে কত অ্যাড করতে হবে, ঠিক আছে, এই 600 ml এর মধ্যে কত অ্যাড করতে হবে, যেখানে ছিল অ্যালকোহলের পার্সেন্টেজ 15 সেটা 25 গিয়ে দাঁড়াবে। তাহলে আমরা এখানে ক্যালকুলেশন করি যে 600 ml এর মধ্যে যদি 25% থাকে, তাহলে অ্যাকচুয়াল ভ্যালুতে কত টাকা থাকে, কত থাকে ভ্যালুতে কত, তাহলে আমরা ভ্যালুতে বার করেছি অ্যালকোহল, কাটাকাটি করে 90 এসছে অ্যান্সার। এইবার এইবার বলছে কি, এই 90-এর মধ্যে কত শতাংশ মেশাবো, এই 90-এর মধ্যে কত ভ্যালুতে কত বসাবো, তাহলে ভ্যালু আমরা এটাকে এক্স ধরে নিয়েছি, আর এই ভ্যালুটা এক্স যখন ধরে নিয়েছি তখন তো 600 ml এর সাথেও তো সেটা মেশাতে হবে, তাই না? আমি যদি ওই 90 ml এর মধ্যে যেটুকু অ্যালকোহল মেশাবো সেটুকু তো আমার মোটেও বাড়বে, তাই না? তাহলে এইটা 90+x করেছি 600+x করেছি ইজ ইকুয়াল টু 25% অ্যালকোহলের নতুন মিক্সচার হবে, এটা আমরা এখানে বলা আছে প্রশ্নে, তা এটা আমরা এখানে লিখেছি। এখানে আশা করি আপনারা ক্যালকুলেশনটা বুঝতে পেরেছেন যে কি 90 ml এর সাথে যত ভ্যালু যোগ করব সেটা নিশ্চয়ই 600 ml সাথে যোগ করব, কেন কত বাড়াতে হবে আমাকে বলেছে, টোটালটা এখানে ক্যালকুলেশন করেছি, ক্যালকুলেশন করার পর এক্স ইজ ইকুয়াল টু 80 বেরিয়েছে। ঠিক আছে, আপনারা বাড়িতে এটা ক্যালকুলেশন করেন ঘরে বসে খাতায়, তাহলে আপনাদের প্র্যাকটিসটাও হয়ে যাবে, যে সিঙ্গেল লাইনে 1 মিনিটেরও কম সময়ে আপনারা এই প্রশ্নের উত্তর করতে পাচ্ছেন, সেটা আপনারা নিজেরাই নিজেদেরকে জাজ করুন। এখানে সঠিক অ্যান্সার হলো 80। আমরা এবার চলে আসছি পরবর্তী, অর্থাৎ নেক্সট প্রশ্ন। নেক্সট প্রশ্ন আপনাদের স্ক্রিনে 89। 2 liters অফ ওয়াটার ইজ ইভাপোরেটেড ফ্রম 7 liters অফ এ সলিউশন কন্টেনিং 6% অফ সল্ট, হোয়াট ইজ পার্সেন্টেজ অফ সল্ট ইন দ্য রিমেনিং সলিউশন, আমাদের রিমেনিং সলিউশনে কত সল্ট পড়ে থাকবে আমাদের এটা প্রশ্নে বলা আছে। কি বলা আছে আরেকবার প্রশ্নটা পড়ে আমরা বুঝে নিই, যে প্রশ্নে বলা আছে 2 liters ওয়াটার ইভাপোরেটেড, মানে 2 liters জল ইভাপোরেট মানে উবে গেছে, ঠিক আছে, উবে গেছে ফ্রম 7 liters, 7 liters জলের ভিতর 7 liters জল ছিল, তার মধ্যে 2 liters ইভাপোরেটেড হয়ে গেছে, এবং কি এই 7 liters মধ্যে 7 liters মধ্যে 6% সল্ট ছিল, তাহলে নতুন যেটা আসলো মানে 7 থেকে 2 বাদ দিয়ে 5, তার মধ্যে কত পার্সেন্ট আমার সল্ট থাকলো, এটাই আমাকে কোশ্চেনে বার করতে বলেছে। ঠিক আছে, এইবার আমরা এই কোশ্চেনে অ্যান্সার করছি, তাহলে 7 liters ছিল, তাহলে তার মধ্যে কত পার্সেন্ট সল্ট ছিল সেটা আমরা বার করে নিই, 7 × 6/100 সেটা সল্ট বার করে নিয়েছি। এইবার সল্ট বার করার পর আমাকে কি বলেছে, যেহেতু 2 liters ইভাপোরেটেড, তার মানে 7 থেকে যদি 2 liters বাদ যায় তাহলে 5 হয়, তাহলে 5 যদি হয় তাহলে আমরা এখানে ইভাপোরেটেড এই যে × 1/5 করেছি, কেন করেছি 1/5, তার কারণ হচ্ছে যে আমার এখানে যা সল্ট ছিল তার সল্টের মধ্যে যে সল্টটা বাকি থাকলো, বাকি থাকলো মানে এখানে 7 - 2, তাহলে 1/5 হবে, তাহলে 1/5 যদি হয় তাহলে আমি এটাকে ক্যালকুলেশন করেছি × 100, ক্যালকুলেশন করার পরে 8.4 বেরিয়েছে। আশা করি আপনারা এই ক্যালকুলেশনটা বুঝতে পেরেছেন, নইলে এই ভিডিওটি আপনি আরেকবার দেখুন, কেন এই যে এখানে 1/5 করেছি, কেন 7 liters থেকে 2 liters জল বাদ চলে গেছে, তাহলে বাদ থেকে যায় 1/5, ঠিক আছে, এর জন্যই আমরা এটাকে 5 দিয়ে 1-এর 5 দিয়ে গুণ করেছি,
গুণ করার পর 8.4 বেরিয়েছে। আপনারা যদি ভিডিওটি না বুঝতে পারেন, রিভাইজ দেখেন যে কেন এটা করা হয়েছে, তাহলে নিজেরাই তার উত্তর পেয়ে যাবেন। আমরা এখানে উত্তর করছি 8.4%। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা এবার চলে আসছি পরবর্তী প্রশ্ন, আজকের শেষ প্রশ্ন আপনাদের স্ক্রিনে। পরবর্তী প্রশ্ন 90 কি বলেছে, ডিউ টু রিডাকশন অফ 5% ইন প্রাইস অফ সুগার, এ ম্যান ইজ এবল টু বাই 1 kg মোর ফর 95, ফাইন্ড দ্য অরিজিনাল রেট অফ সুগার। কি বলেছে প্রশ্নটায়, প্রশ্নটায় বলা হচ্ছে 5% প্রাইস সুগারের পড়ে গেছে, এ ম্যান ইজ এবল টু বাই 1 kg মোর, তাহলে 1 kg বেশি কিনতে পারে কি না 95 টাকায়, দ্য ফাইন দ্য অরিজিনাল রেট অফ সুগার। তাহলে সুগারের আমাদের অরিজিনাল রেটটা আমাদের এখানে বার করতে বলেছে। দেখুন এখানে একটা গণ্ডগোল হয়েছে, গণ্ডগোলটা কি হয়েছে, গণ্ডগোল এখানে কোনো অপশান দেওয়া হয়নি বা অপশান এখানে পড়েনি। তাহলে আপনারা যখন অপশান পড়েনি তখন আপনারা এর সঠিক উত্তরটা বার করে নেন, নিয়ে সেটাকে বার করেন, ঠিক আছে। তাহলে আমরা সঠিক উত্তরটা বার করে নিই, তাহলে যেটা সঠিক উত্তর বার করবো ক্যালকুলেশন করার পর সেটাই আমাদের অ্যান্সার হবে, ঠিক আছে। এখানে এটা পড়েনি তাই এটাকে আমরা ছেড়ে দিলাম, ঠিক আছে। এইবার আমরা ক্যালকুলেশনে চলে আসছি। বলেছে কি যে আমরা ধরে নিচ্ছি প্রথমে এক্স, ঠিক আছে, এক্স তার মানে এক্স সুগার ছিল, তাহলে এক্স এক্স কেজি মানে এক্স কেজি প্রতি কেজি সুগারের দাম এক্স কেজি। তাহলে আমরা দেখিনি এই 95 টাকায় কত কেজি, ঠিক আছে, 95 টাকায় আমরা যেটা পাচ্ছি সেটা সুগারটা, ঠিক আছে। এইবার এক্সকে আমরা এটা দিয়ে ভাগ করছি কেন না পার কেজিতে নিয়ে আসছি, এটুকু ক্লিয়ার হয়েছে যে 95 টাকা যেটা সে কিন্তু সে 95 টাকায় ছিল, কেন 1 kg মোর সুগার আর 95 টাকা, ঠিক আছে, এইটুকু ক্লিয়ার হয়েছে। এক্স আমরা তার ভ্যালু ধরে নিয়েছি, এক্স দিয়ে ডিভাইডেড করলেই আমরা পেয়ে যাচ্ছি এখানে, ঠিক আছে। এইবার গণ্ডগোলটা এখানে 95 টাকা নিয়ে, ঠিক আছে, এইবার আমরা পরবর্তী ক্যালকুলেশন আসছি। এক্স যেহেতু সুগারের রেট ধরেছি, এইবার সেই রেটটা আমার 5% ডিক্রিজ করেছে, তাহলে এক্সের থেকে যদি এক্সের 5% ডিক্রিজ করি তাহলে 95 x/100 হয়, ঠিক আছে। এইবার 95/100 এটা হচ্ছে নতুন প্রাইস, আর এই 95/x এটা ছিল পুরনো প্রাইস, এটুকু ক্লিয়ার হয়েছে আপনাদের। 95/x এটা পুরনো প্রাইস আর এটা হচ্ছে নতুন প্রাইস, নিউ প্রাইস। এইবার বলেছে কি এই 95, এই পুরনো যে 95 একে 95/x নতুন প্রাইস দিয়ে ভাগ করছি, নতুন প্রাইস পাওয়ার জন্য কোয়ান্টিটিতে কত আসবে, এই যে কোয়ান্টিটিতে আসলো 100/x নতুন কোয়ান্টিটি আসলো, তাহলে পুরনো কোয়ান্টিটি কী ছিল 95/x আর নতুন কোয়ান্টিটি আসলো 100/x, কেন না 5% রিডাকশন করার পর যে প্রাইসটা হয়েছে সেই প্রাইসটা পার কেজিতে, ঠিক আছে। এবার আমাদের ক্যালকুলেশন কমপ্লিট, এবার আমরা করে নিচ্ছি নতুন যে প্রাইস হলো 100/x মাইনাস পুরনো যে প্রাইস ছিল সেটা বলেছে কি এই যে 1 kg মোর, ঠিক আছে, এখানে এই যে বলেছে 1 kg মোর, তাহলে সেটাই আমরা করেছি 1 kg, তাহলে এখানে x ইজ ইকুয়াল টু 5 বেরিয়েছে অ্যান্সার, তাহলে এই কোশ্চেনের অ্যান্সার হচ্ছে 5। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, যদি ভিডিওটা না বুঝতে পারেন আপনারা রিভাইভ দেখুন, নিজেরা খাতায় ক্যালকুলেশন করুন, নিজেরা দেখুন কিভাবে এর উত্তরটা আসছে, তারপর আমার অ্যান্সার করাটা দেখুন। যদি আপনাদের এটা ঠিক মনে লাগে তাহলে আপনারা আপনাদের মতো করে করুন, বা যদি আমাদের এটা আপনাদের বেটার মনে থাকে, 1 মিনিটের কম সময়ে আপনারা এটা করতে পারছেন, তাহলে আপনারা এটা সলভ করতে পারেন, ঠিক আছে। এবার আমরা চলে আসছি, একটা অঙ্ক কি হয় অনেক রকমভাবে করা যায়, ঠিক আছে, আমি একরকমভাবে করেছি, আপনি হয়তো এর থেকেও কম সময়ে করতে পারেন, কিন্তু সবথেকে বেস্ট রাস্তা উইথ ভ্যালু দিয়ে, এটাই আমাদের আমার চোখে পড়েছে, তার জন্য আমরা এই অঙ্কটা করেছি, আপনি অন্যভাবেও তাড়াতাড়ি করতে পারেন। তো বন্ধুরা, আমাদের ভিডিওটি কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে লিখে জানান, এবং তাতে আমরা একটু মোটিভেশন পাবো, এবং কীরকম ধরনের ভিডিও আপনাদের প্রয়োজন বা কোন সরকারি চাকরির কোনো বিষয় আপনাদের প্রয়োজন তা আমাদের কমেন্ট বক্সে আমাদের লিখে জানান। আপনারা লিখে জানালে আমরা আমাদের কাজটা কতটা সার্থক হয়েছে তা আমরা বুঝতে পারবো। অজ্ঞাত কারণে যদি কোনো ভুল ত্রুটি হয়ে গিয়ে থাকে তার জন্য ক্ষমা প্রার্থনীয়, এবং আমাদের চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করুন, আপনার মতো যেন অন্যান্য বন্ধুরাও এই ভিডিও দেখে উপকৃত হয়, কারণ আপনি
কোনো ভালো জিনিস পাঠালে তারা অবশ্যই দেখবে এবং আপনার সম্পর্কে একটা ভালো ধারণা তাদের মনে জন্মাবে। তাই আজ এই পর্যন্তই, সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হবে আগামী নতুন আকর্ষণীয় ভিডিওতে। ধন্যবাদ।